শেষ দিনের প্রচারণায় মুখর গাজীপুর, ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, নিরাপত্তা জোরদার, বিজেপি মোতায়েন। কুমিল্লার হত্যা মামলায় খালেদার জামিন বিষয়ে আদেশ 2 জুলাই, নাশকতা মামলার শুনানি কাল পর্যন্ত মুলতবি। বাজেটে ইন্টারনেট ও আইসিটি খাতে নতুন করার রূপে লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হবে, আশঙ্কা বেসিসের পুনর্বিবেচনার আশ্বাস মন্ত্রী। বিশ্বকাপে আজ পানামার মুখোমুখি ইংল্যান্ড, জাপান খেলবে সেনেগালের সাথে, পোল্যান্ডের প্রতিপক্ষ কলম্বিয়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানভীর এলিন এবং আমি রাহনুমা রাহিম। সংবাদে এছাড়াও আরো থাকছে, সৌদি আরবের রাস্তায় গাড়ির চালকের আসনে নারীরা, রিয়াদে উৎসবের আমেজ। শুরুতেই গাজীপুর সিটি নির্বাচনের খবর। শেষ দিনের প্রচারণায় মুখর গাজীপুর, বাসযোগ্য নগরী গড়ার অঙ্গীকার করে নৌকায় ভোট চাইছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। আর নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে সরকারি দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির হাসান উদ্দিন সরকার। এদিকে নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, এরই মধ্যে মোতায়েন করা হয়েছে 29 প্লাটুন বিজিবি। গাজীপুর থেকে মানিক শিকদার ও অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। গাজীপুর সিটি নির্বাচনে ভোট গ্রহণ 26 জুন, এর মধ্যে আজ মধ্যরাতেই শেষ হচ্ছে প্রচার প্রচারণা। শেষ দিনে ভোটারদের কাছে টানতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। পরিবেশ বান্ধব ও বাসযোগ্য নগর গড়তে নৌকামার্কায় ভোট চান তিনি। হাজার হাজার মানুষ আওয়ামী লীগের পক্ষে নৌকার পক্ষে আছে। আপনার যে মিথ্যাচারণ, অনিয়ম এবং আপনারা কেন্দ্রীয় বিএনপির যে সব মিথ্যা কথা বলে আপনার খুনি পরিবারকে যেন আপনি যেভাবে দাঁড়াতে চেয়েছিলেন সেটাই সাধারণ মানুষ কাউন্টিয়ার মানুষ দিবে না। তবে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। এক সংবাদ সম্মেলনে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের হয়রানি করছেন, লঙ্ঘন করছেন আচরণবিধিও। নির্বাচনের আচরণবিধি রয়েছে, সরকার দলের প্রার্থী চরমভাবে লঙ্ঘিত করে তারা চলছে, এতে আমাদের নির্দলীয় জোটের সমর্থক বা কর্মীরা নিজেদের ঝুঁকিপূর্ণ মনে করে। আমি নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবেদন করব অতি সত্যতার ব্যবস্থা গ্রহণ করার। এদিকে ভোট নির্বিঘ্ন করতে সিটি কর্পোরেশন এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 29 প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি 57টি ওয়ার্ডে রাখা হবে আইনশৃঙ্খলা বাহিনীর 10,000-এর বেশি সদস্য। প্রতি ওয়ার্ডে থাকছে একটি করে ভ্রাম্যমাণ আদালত। সিটি নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। মাহমুদ হাসান, 21 টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মানিক শিকদার, তিনি জানাচ্ছেন নির্বাচনী প্রচারের আরো খবর। মানিক। ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে কিন্তু নির্বাচনী প্রচারণার শেষ দিন, এবং এই শেষ দিনের আর অল্প সময় আছে, অল্প সময় বলতে অর্ধেক দিন হয়তো বাকি আছে সব মিলিয়ে। তো আজ যেটা হচ্ছে শেষ দিনের প্রচার প্রচারণায় প্রার্থীরা কিন্তু ব্যস্ত হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু ছোটাছুটি করছেন, ভোটারের কাছে যাচ্ছেন ভোট গ্রহণের আশা। আপনার আরেকটা খবর জানিয়ে রাখি, সকাল 11টার সময় বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার উনি একটি সংবাদ সম্মেলন করেছেন, এবং সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি যে কথাটি অভিযোগটি করেছেন যে উনি বলেছেন যে ভোট কারচুপি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তার নেতাকর্মীদের হামলা মামলা করা হচ্ছে।
তো এটা যদি করা হয় তাহলে উনি তার প্রয়োজনে তার জীবন দিয়ে উনি প্রতিরোধ করবেন, এবং সবাইকে উনি বলেছেন যাতে নির্বাচনের দিন যেন সবাই ভোট বৃষ্টি হোক বা বাধাবিঘ্ন যাই থাকুক না কেন, তারা ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে তারা যেন তাদের ভোটটা দেয়। এদিকে জাহাঙ্গীর আলমও কিন্তু আজকে সারাদিন সকাল থেকেই নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। কিছুক্ষণের মধ্যে উনি তার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। আপনারা দেখছেন আমার পিছনে যে সংবাদ সম্মেলনের জন্য ওনার স্থান ঠিক করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন শুরু হবে। আরেকটি কথা হচ্ছে, রিটার্নিং কর্মকর্তাদের সাথে আমি আজকে কথা বলেছি এবং ওনারা জানিয়েছেন যে ইলেকশনের জন্য যা যা যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা সেগুলো কিন্তু করা হয়েছে, এবং ব্যালট পেপার, ভোট যে স্বচ্ছ ব্যালট বক্স সেগুলো কিন্তু আনা হয়েছে। তো সার্বিক পরিস্থিতি এমনি শান্তিপূর্ণ অবস্থায় আছে। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ খবর। রাহি, গাজীপুর থেকে সেখানকার সিটি নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন মানিক সিকদার। তিনি বলেছেন প্রচারণার আর মাত্র কয়েক ঘন্টা বাকি থাকাতে এখন প্রচার প্রচারণা তুঙ্গে আছে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গাজীপুর সিটি নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সফিপুরে আনসার বিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদে নবনিযুক্ত 191 জনের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার বিডিপির মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নুরুল আলম সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী জাতীয় নির্বাচনে আনসার বাহিনীর সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের ইসের নির্বাচন কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে, এটাই আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর বিদায়ী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর উন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। আর সফলভাবে সেনাপ্রধানের দায়িত্ব পালনের জন্য জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলা চালিয়ে যাত্রীদের হত্যার দুই মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল থাকবে কিনা সে ব্যাপারে আগামী 2 জুলাই সিদ্ধান্ত জানাবে আপিল বিভাগ। রোববার হাইকোর্টে জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিফট টু আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। ওই মামলায় রাষ্ট্রপক্ষ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, মদুদ আহমদ, জয়নুল আবেদিন ও মাহবুবউদ্দিন খোকন। গত 28 মে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দেয়। প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট ও আইসিটি সেবার ওপর নতুন করে কর আরোপ করায় 2021 সালের মধ্যে এই খাতে $500 কোটি আয়ের লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হবার আশঙ্কা করছে সফটওয়্যার রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বেসিস। আর কর তুলে নেওয়ার দাবি জানিয়েছেন আইসিটি খাতের ব্যবসায়ীরা। অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন কম্পিউটারের খুচরা বিক্রি, বিভিন্ন ধরনের সেবার ওপর নতুন কর আরোপের বিষয়টি পুনর্বিবেচনা করবে সরকার। রিপোর্ট করছেন শাহরিয়ার ইমন। সফটওয়্যার রপ্তানির এই চিত্র যে কাউকে আশ্বান্বিত করবে। 2014-15 অর্থবছরে সফটওয়্যার রপ্তানি থেকে দেশের আয় হয়েছিল $45.5 কোটি মতো। অথচ মাত্র 4 বছরে 2014-15 অর্থবছরে সেই রপ্তানি আয়ের পরিমাণ এসে দাঁড়ায় $10 কোটি ওপর। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, জাপান সহ বিশ্বের 150টি দেশে রপ্তানি হচ্ছে এদেশের সফটওয়্যার, যার মধ্যে রয়েছে ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, বিজনেস প্রসেসিং সহ বিভিন্ন সেবা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস মনে করে এই সাফল্য ধরে রাখতে পারলে 2021 সালের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত থেকেই আয় হতে পারে $500 কোটি। তবে বাজেটে নতুন কর আরোপ এই শিল্পের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা বেসিসের। সমস্ত বিদেশি সফটওয়্যারের উপর থেকেই কিন্তু
ডিউটি এবং ট্যাক্স অনেক কমে গেছে, যেটা আগে হয়তো সব মিলিয়ে হয়তো 58-59% ছিল, সেটা নেমে 5% চলে এসেছে। এর ফলে আমাদের দেশীয় সফটওয়্যার শিল্প কিন্তু একটা হুমকির মুখে পড়বে। আইসিটি খাতে দক্ষ মানব সম্পদ তৈরির শর্ত হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করার কথা বলছেন সংশ্লিষ্টরা। তাই ইন্টারনেট সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সেবার উপর নতুন করারও প্রত্যাহার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সার্ভিস সেক্টরের উপরে যে ভ্যাটটা ছিল আগে 4.5%, সেটা আবার বাড়িয়ে 5% করা হয়েছে। সেবা খাতে যদি ভ্যাট বাড়িয়ে দেওয়া হয়, এটাতে আবার একটু রং ইমপ্রেশন বা রং মেসেজ সেন্ড করবে টুয়ার্ডস দি ইন্ডাস্ট্রি অ্যান্ড টুয়ার্ডস দি মার্কেট। আর নতুন করারপের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। এবারে বাজেটে যেসব প্রস্তাবনা সমূহ আছে, বিশেষ করে ধরেন কম্পিউটার খুচরা বিক্রির ক্ষেত্রে ভ্যাট আরোপ করা, একই সাথে আপনার সফটওয়্যারের ক্ষেত্রে আদার সফটওয়্যারের কমিয়ে দেওয়া, এই ধরনের বিষয়গুলো আছে, সেগুলো আমি মনে করি যে আমাদের সরকার বিবেচনা করবে। ইন্টারনেট সেবার খরচে ভ্যাট কমানো সহ কম্পিউটার বিক্রি ও সংযোজনের ওপর মূল্য সংযোজন কর কমানোর বিষয়টি সরকার ভেবে দেখবে বলেও জানান তিনি। শাহরিয়ার ইমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজধানীতে র‍্যাব ও পুলিশের অভিযান, পাঠাও চালক সহ আটক 14, বিপুল সংখ্যক ইয়াবা জব্দ। পাবনা যশোর গাইবান্ধায় বন্দুকযুদ্ধে 4 নিহত, ডাকাত সন্ত্রাসী বলছে পুলিশ। আমন্ত্রণ আবারও দুপুর 2:21 সংবাদে। রাজধানীতে র‍্যাব ও পুলিশের আলাদা অভিযানে বিপুল সংখ্যক ইয়াবা সহ 14 ডাকাত ও চোরাকারবারিকে আটক করা হয়েছে। সকালে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরায় কক্সবাজার থেকে আসা ইয়াবার একটি বড় চালানের খবর পেয়ে অভিযান চালায় র‍্যাব 3। সেখান থেকে 20,000 পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও 9 মোবাইল ফোন সেট জব্দ করা হয়। আটক করা হয় রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের চালক সহ 4 জনকে। এদিকে মিন্টু রোডে সংবাদ সম্মেলন করে ডিএমপি। পুলিশ কর্মকর্তারা জানান, গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া ও ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী সহ 10 জনকে আটক করে। এ সময় 8 মোটরসাইকেল, 1 পিকআপ ভ্যান, 32 রাউন্ড গুলি ও 4 রিভলভার এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এই চক্র বিভিন্ন বাসা বাড়ি ও পার্কিংয়ে রাখা মোটরসাইকেল চুরির পাশাপাশি অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে। পাবনা, গাইবান্ধা ও যশোরে বন্দুকযুদ্ধে 4 মারা গেছে। পুলিশ বলছে তারা ডাকাত ও সন্ত্রাসী। পাবনার বেড়া উপজেলার ঢালারচরে ডাকাতের বিরুদ্ধে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে শুরু হয় গোলাগুলি, সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় নিজাম মণ্ডল নামে একজনকে আটক করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ বলছে নিজাম আন্তঃজেলা ডাকাত দলের প্রধান। গাইবান্ধায় বন্দুকযুদ্ধ হয় সদরের শ্রীপুরে। পুলিশের দাবি, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে একজন মারা গেছেন, তার নাম জানা যায়নি। যশোর মনিরামপুরের সড়কের ছাতিয়ান তলায় মারা গেছেন 2। পুলিশ বলছে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এই ঘটনা ঘটে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। লক্ষ্মীপুর সদর হাসপাতালকে 50 থেকে 100 উন্নীত করা হলেও বাড়েনি জনবল, যন্ত্রপাতি এবং চিকিৎসক। এ কারণে ঠিকমতো চিকিৎসা সুবিধা পাচ্ছে না রোগীরা। বাড়তি রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। জেলার 16 মানুষের স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখে 2003 লক্ষ্মীপুর সদর হাসপাতালকে 50 থেকে 100 উন্নীত করা হয়, কিন্তু বাড়ানো হয়নি জনবল, নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি আর চিকিৎসক। সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। তুরস্কে সাধারণ নির্বাচনে ভোট শুরু, জনমত জরিপে এগিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান। বিশ্বকাপে ক্রুজের গোলে সুইডেনের বিরুদ্ধে জার্মানির রোমাঞ্চকর জয়, উল্লসিত সমর্থকরা। আর এরই সঙ্গে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শেষ দিনের প্রচারণায় মুখর গাজীপুর, ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। নিরাপত্তা জোরদার, বিজেপি মোতায়েন।
হত্যা মামলায় খালেদার জামিন বিষয়ে আদেশ 2 জুলাই, নাশকতা মামলার শুনানি কাল পর্যন্ত মুলতবি। বাজেটে ইন্টারনেট ও আইসিটি খাতে নতুন কররূপে লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হবে, আশঙ্কা বেসিসে পুনর্বিবেচনার আশ্বাস মন্ত্রী। এবং বিশ্বকাপে আজ পানামার মুখোমুখি ইংল্যান্ড, জাপান খেলবে সেনেগালের সাথে, পোল্যান্ডের প্রতিপক্ষ কলম্বিয়া। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।